মানুষের কাছে আমরা পেয়েছি। এবং আমরা যখন কখনো কখনো মন খারাপ হয়, কখনো কখনো আমাদের আশা আমরা ছেড়ে দেই, সেখানে গিয়ে কিন্তু সে আমাদের মোটামুটি শক্ত করে রাখে, এরকম মানুষ কিন্তু পাওয়া কিন্তু খুবই কঠিন। তো আজকের এই দিনে আমরা সকলে এখানে এসেছি উনাকে শুভ জন্মদিন, 25তম শুভ জন্মদিন জানানোর জন্য, এবং আশা করি আগামী বছর 24তম করতে পারবো। আপনাকে শুভ জন্মদিন। হ্যাঁ খোকন, আসলে কি খোকন, অনেক বড় হয়েছে, 25তম জন্মদিনের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। কখনোই সম্ভব না, কারণ খোকন কখনো বাড়ে না, সবসময় খোকন থাকবে আমাদের মাঝে।